স্বাগত জানাচ্ছি রিফর্ম একাডেমিতে। আপনারা জানেন রিফর্ম একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে মেডিকেল ইকুইপমেন্টসের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে ভেন্টিলেটরের যে সিকুয়েল চলতেছে অর্থাৎ ভেন্টিলেটরের যে ভিডিওগুলো আমি ছোট ছোট আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তো সেজন্য আজকে আমি আপনাদেরকে ভেন্টিলেটরের বেসিক তিনটি বৈশিষ্ট্য অর্থাৎ একটা ভেন্টিলেটরের যে বৈশিষ্ট্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্স কী এবং কয়টি আছে সেটি নিয়ে আজকে একটু আলোচনা করব। তো ভেন্টিলেটরের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ যে আমরা যদি বুঝি যে কোনো জিনিসের একটা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ মানুষের যেমন কিছু বৈশিষ্ট্য আছে, যে কোনো প্রাণী বলেন যে কোনো কিছুর একটা বৈশিষ্ট্য থাকে, তেমনি সবগুলো মেশিনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো ভেন্টিলেটরেরও এরকম তিনটি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো আজকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো ভেন্টিলেটরের বৈশিষ্ট্য তিনটি হচ্ছে, একটি হচ্ছে ট্রিগার, আরেকটি হলো লিমিট, আরেকটি হচ্ছে সাইকেল। ট্রিগারটা কি? ট্রিগারটা হলো যে আমরা যদি সাধারণভাবে বোঝার চেষ্টা করি যে আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়তেছি, এই শ্বাস নিয়ে এবং শ্বাস ছাড়ার ফলে কিন্তু ভেন্টিলেশন প্রক্রিয়াটা হচ্ছে। এবং যে ভেন্টিলেটর আছে সেই ভেন্টিলেটর কিন্তু আমাদের মতো এত ইন্টেলিজেন্ট না, তাদেরকে শিখিয়ে দিতে হয়, ভেন্টিলেটরকে শিখিয়ে দিতে হয়। সেই জন্য আমরা ঠিক কোন সময় শ্বাস নিতে পারবো বা ভেন্টিলেটর কোন সময় শ্বাসটা দিতে পারবে সেই সময়টাকে বলা হয় বা সেই মুহূর্তটাকে বলা হয় যে ট্রিগার বা ট্রিগার টাইম। তো ট্রিগার যদি আর একটা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি সেটা হলো, যদি আমরা একটা রিভলভার নেই বা পিস্তল মানে কল্পনা করি, তাহলে দেখবেন জিনিসটা লোড করার পরে আমাদের ট্রিগার না চাপলে কিন্তু পিস্তলের গুলি বের হবে না। তো ট্রিগারটাও আমাদের ভেন্টিলেটর ট্রিগারটাও সেম, যে আমাদের সব কিছু ঠিক থাকবে, আমার ঠিক পেশেন্ট যেই সময় আমার দরকার মানে আপনার ইন্সপিরেশন দরকার ঠিক সেই সময়টাই ইন্সপিরেশনটা ভেন্টিলেটর দিবে, এটাই হচ্ছে ট্রিগার। তো লিমিটটা কি? লিমিটটা হলো যে আমি যে মানে যে টাইডাল ভলিউম যে আছে আমাদের, টাইডাল ভলিউমটা হচ্ছে যে আমার লাঙ্কের মধ্যে কী পরিমাণ বাতাস ধরবে, অর্থাৎ আমি 500 ml দিতে পারি, 600 ml দিতে পারি, 700 ml দিতে পারি, এটা হচ্ছে আইডিয়াল বডি ওয়েটের উপর নির্ভর করে এক একজনের এক এক রকম টাইডাল ভলিউম হয়ে থাকে। তো এই যে টাইডাল ভলিউমটা, এই টাইডাল ভলিউমটাই হচ্ছে লিমিট, অর্থাৎ কতটুকু ধরবে মানে কতটুকু দিতে পারবো সেটাই হচ্ছে লিমিট। সাইকেলটা হচ্ছে আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এই যে ইনস্পিরেশন এবং অ্যাসপিরেশন, এই ইনস্পিরেশন টাইম এবং অ্যাসপিরেশন টাইমটা দুটো মিলেই হচ্ছে সাইকেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা রিফর্ম একাডেমির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।